সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এসেনশিয়ালের এই পর্যায়ে আমরা শিখব উইডগেটের ব্যবহার। তো আমরা ধরি আমাদের এই থিমটি ইনস্টল করা হয়, বাই ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করলে আমরা এরকম একটি থিম পাই। তো ওয়ার্ডপ্রেসের থিমের ব্যাপারে কথা বলতে গেলে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বা থিম যারা তৈরি করে, তো তারা কিছু এরিয়া দেওয়া যায় যে যে এরিয়াগুলিতে আমরা উইডগেট ব্যবহার করতে পারি। তো এই থিমটার কথাই বলি, এই থিমটার ভিতরে আমাদের দেখা যাচ্ছে এপিয়ারেন্স এর আন্ডারে আমরা থিমসে যদি যাই, অফলাইনে এই অবস্থা অনলাইনে যেন কি হয়। তো এখানে দুটি থিম দেওয়া আছে, 2012 আর 2011। আমরা সবাই জানি যে 2011 টা এখন অ্যাক্টিভ আছে, তো এখান থেকে আমরা উইডগেটস এ যাইতে পারি অথবা এখান থেকে যেতে পারি আমাদের ড্যাশবোর্ড এর প্যানেলের আন্ডারে। তো আমরা উইডগেট এ ক্লিক করার পর এই থিমটির অন্তর্ভুক্ত, এই থিমটি অন্তর্ভুক্ত আমরা দেখছি যে সাইড বার মেইন সাইড বার নামে একটা এরিয়া আছে, এটা বক্সের মতো, আর শোকেস সাইড বার নামে একটা আছে, আর এটা আছে ফুটার এরিয়া 1, ফুটার এরিয়া 2, ফুটার এরিয়া 3। তো এই মূলত এই জায়গাগুলির ভিতরে আমরা উইডগেটের ব্যবহার করতে পারবো। আমরা অনেকেই জানি উইডগেটটা মূলত কি। তো আমার আলোচনার মূল বিষয় হচ্ছে টেক্সট উইডগেট নামক একটি উইডগেট আছে, এটা কিভাবে আমরা ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলি করতে পারি। আমরা চাইলে টেক্সট উইডগেটটি আমাদের মেইন সাইড বারে অন্তর্ভুক্ত রাখতে পারবো, শুধু একবার না একাধিক বারও, আর শোকে সাইড বারে রাখতে পারবো, ফুটার এরিয়া 1 আমরা রাখতে পারবো, ফুটার এরিয়া 2 তে, তদ্রুপ ফুটার এরিয়া 3 তেও। তো এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই থিমের ভিতরে, তো আমরা ফুটার আমরা সবাই জানি একটা টেমপ্লেটে ফুটার নিচে থাকে। তো আমি আপনাদেরকে কাজটি দেখানোর আগে আমি উদাহরণস্বরূপ কিছু কাজ করে রেখেছিলাম, ফুটার এরিয়া টোটালটাই ফুটার এরিয়া, ফুটার এরিয়া 1, ফুটার এরিয়া 2, ফুটার এরিয়া 3, আর এই পাশে আমাদের সাইড বার আমরা জানি, যারা আমরা টেমপ্লেটের লেআউট সম্বন্ধে অবগত আছে, আর অথবা আমরা যাদের আমাদের যাদের HTML এর টিউটোরিয়াল গুলি আমাদের কাছ থেকে শেখা। তো আমরা টেক্সট উইডগেট ব্যবহার করছি, তো আমি এখান থেকে ড্রাগ করে এই টেক্সটটাকে আমি উইকেট আমি ড্রাগ করি, আমি উপরে রাখলে উপরে শো হবে, আর আমি যদি এগুলি নিচে রাখি নিচে শো হবে। ড্রাগ এর ব্যাপার আর কিছুই না, অটোমেটিক্যালি প্যারাগ্রাফ এটা আমরা টিক চিহ্ন দিই, টাইটেল আমরা এখানে লিখলাম উদাহরণস্বরূপ কুইক কন্ট্রাক্ট। এগুলি একটা কমন ব্যাপার, এগুলি ওয়েব পেজে লাগেই, কারণ অনেক সময় অনেকে কন্ট্রাক্ট আসতে যে অনেক ভিজিটর যায় না, তো অ্যাটলিস্ট যেন তারা হোম পেজ থেকে এই কুইক কন্ট্যাক্টের বিষয়গুলি পায় বা কুইক ভাবে কন্ট্যাক্ট করতে পারে এই উদ্দেশ্যে যাওয়া। তো আমার উদ্দেশ্য মূলত ওইটা না, কারণ আমরা যখন একটা রিয়েল লাইফ প্রজেক্ট করবো, আমাদের ওই ভিডিও টিউটোরিয়ালগুলি যখন আপনারা দেখবেন, আমরা আস্তে আস্তে পার্ট টু পার্ট সব জিনিসগুলি আমরা দেখাচ্ছি, পরে এই সমস্ত জিনিসের সংস্করণের মাধ্যমে আমরা কিভাবে একটা সুন্দর ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট বানাবো সেটি আমরা দেখবো। তো এই জায়গায় কুইক কন্ট্রাক্ট নামক কিছু শব্দ দিলাম টাইটেলে, আর এখানে আমরা কিছু শব্দ দিয়ে দিব। তো আমরা এই জন্য এই জায়গায় আমরা কিছু টাইপ করেই রেখেছি, তো আমরা এগুলি নিয়েই কপি করলাম, এই যে আলাদা ভাবে টাইপ করে রাখলেও হয় আবার সরাসরি টাইপ করাও যায়। তো আমি জায়গায় পেস্ট করি, তো এই জায়গায় আপনার আমরা চাচ্ছি যে নাম ঠাম এগুলি শো করার আগে একটা ছবি শো। তো আমরা এই জায়গায় ডেসক্রিপশন দিলাম, কুইক কন্ট্রাক্ট ডেসক্রিপশনটা দিলাম, তো আমরা এই পর্যায়ে একটু দেখি, তারপর আমরা ছবির ব্যবহার করব না। তো এই জায়গায় অটোমেটিক্যালি অ্যাড প্যারাগ্রাফটা কেন টিক চিহ্ন দিলেন, সেটার মূল বিষয় হচ্ছে যে আপনি যখন এখান থেকে এন্টার দিচ্ছেন তখন একটা প্যারাগ্রাফের মতো হচ্ছে, এই জিনিসগুলো অটোমেটিক্যালি ওরা অ্যাড করে নেবে আর কি। তো আমি গ্যাপই দিই, তো এটাকে অবশ্যই সেভ করবেন, যখন এখান থেকে দেখবেন যে ঘূর্ণন কি বন্ধ হয়েছে তখন বলবেন সেভ হয়েছে। তো আমি এখানে ক্লিক করে এটাকে কলাপস করি,
এভাবেই থাকুক। আমরা জানি যে আমরা কাজ করব একটা এক ট্যাবে, আর আমাদের কাজের আউটপুটটা দেখবো আরেক ট্যাবে। এই জন্য আমি এখান থেকে ভিজিট সাইটে গিয়ে দেখেছি আগে, তো রিফ্রেশ করি। তো আমরা সাইড বারে উইডগেট ব্যবহার করেছিলাম, এই দেখেন কুইক কন্ট্যাক্ট শিরোনামে, আর যে বিষয়গুলি টেকসন উপস্থাপন করেছি সেইগুলি। তো এখন আমরা যদি চাই, মূল কথা হলো আমরা কি শুধু টেক্সটই লিখতে পারবো? আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে শুধু টেক্সট না, আপনি যে কোনো কোড, জাভা স্ক্রিপ্টের কোড, এইচটিএমএল এর কোড, এই কোডগুলি আপনার এই জায়গায় শো করবে। তো আমি একটি কোড লিখি। আমরা জানি, যারা আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটি জানি, আর অবশ্যই আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস মধ্যে চলে আসছি, এইচটিএমএল না জেনে তো না, তো আইএমজি বড় হাতের তো এখানে ব্যবহার করা যাবেই না। আইএমজি স্পেস এসআরসি, আমরা জানি সমান সমান ডবল কোটেশন দিতে হয় ভ্যালু অন্তর্ভুক্ত রাখতে গেলে, আর যেহেতু এটা এমটি ট্যাগ সেহেতু এটা স্ল্যাশ। তো আমরা শুধু টেক্সটও শো করবে, কোডও শো করবে। তো এসআরসির এই জায়গায় মূলত আমরা তো জানি যারা মাল্টি আপনার মিডিয়া ইউজ করতে পারে, আমাদের মিডিয়া টিউটোরিয়াল আমরা দেখিয়েছি। আমরা নতুন ট্যাব ওপেন করি, তো আমরা মূলত কি চাচ্ছি, আমরা মূলত চাচ্ছি যে এই যে কুইক কন্ট্যাক্ট একটি পার্সনের সাথে কুইক ভাবে কন্ট্যাক্ট করবে, এজন্য তো কন্ট্যাক্ট পার্সনের নামটা সবাই দেখলো, আমরা চাচ্ছি যে কন্ট্যাক্ট পার্সনের ছবিটাও দেখুক সবাই। তো মিডিয়া গ্যালারিতে যাই, আমি ছবিটাও জোগাড় করে রেখেছি, লোকের মাথায় আপনার মাথা ভর্তি চুল, তো বলতেছে যে কোথা থেকে আপলোড করবো। আমরা এগুলি জানি, আমরা মিডিয়ার ব্যবহারটা দেখেছি যে আগের টিউটোরিয়াল গুলিতে। ডেস্কটপে যাই, আমি যেটা রিসোর্স নামে একটি ফোল্ডার ভিতরে রেখে দিয়েছিলাম, এই মাথাভর্তি চুলওয়ালা লোকটি কন্ট্যাক্ট পার্সন, যার নাম খুবই, তো আপলোড হচ্ছে, আপলোড হয়েছে। যাই হোক, এখন লাইব্রেরিতে ক্লিক করলেও হয়, লাইব্রেরিতে ক্লিক করলে সমস্ত ফাইলগুলি আমরা দেখতে পাবো, মিডিয়া জাতীয় ফাইলগুলি। তো যেহেতু ওনাকে নিয়ে আমাদের ব্যাপার স্যাপার বা ব্যবহার অন্যের ব্যবহার, তো আমরা এডিটে যাই। তো এখানে দেখা যাচ্ছে ফাইল ইউআরএলটি শো করেছে, তো আমরা এটাকে কপি করি। আচ্ছা, যাদের মাউসের প্রতি দুর্বলতা আছে, মাউস তাহলে ব্যালেন্স রাখতে পারে না, তারা শিফট চেপে করে, শিফট চেপে ডাইনের খেয়াল করতে হবে এক্সটেনশন ডট জেপিজি টা বা পিএনজি যেটাই থাকুক, ইমেজ জাতীয় এক্সটেনশন পর্যন্ত যেন আসে। আমরা এখান থেকে কপি করি, কপি। তো আমরা চাচ্ছি এই যে সোর্সের এই জায়গায় আমরা ইমেজ সোর্সের পার্টটি বলে দিব, এই জায়গায় পেস্ট করি। তাহলে এখন সেভ করি, তো যাই আমাদের ফন্ট ইনটে রিফ্রেশ। তো আমরা এই জায়গায় ছবির ব্যবহার দেখলাম। তো আমি মূলত যেটা আমার টার্গেটে ছিল আপনাদেরকে এই ব্যাপারে, যে কিভাবে টেস্ট ভিডিওতে এইচটিএমএল কোড, তারপরে টেক্সট ইমেজের ব্যবহার, এগুলি কি বলে, আসলে মূলত এটা তো একটা প্রফেশনাল পেজ এখনই হয়ে যায় নাই, আমরা যখন প্রজেক্ট করব তখন দেখব, বারবার বলছি। তো এইভাবে আপনি কুইক কন্ট্যাক্টকে ব্যবহার করতে পারবেন। তো কুইক কন্ট্যাক্টটা যেন আমরা সবাই মুখস্থ না করে ফেলি, মোট মূল যে টপিকের শিরোনাম আমাদের ছিল সেটি হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেসের টেক্সট উইডগেটটি ব্যবহার করা যায়। তো আমি একটি বার ব্যবহার করে দেখালাম আপনাদেরকে, আপনারা চাইলে এখানে আরো বেশ কয়েকটা টেক্সট উইডগেট ব্যবহার করতে পারবেন। আর শুধু তো এই সাইড বারই না, আপনি ফুটারে দিকেও পারবেন, অর্থাৎ যেখানেই আপনার এরিয়া আছে সেখানে আপনি টেক্সট উইডগেট এরিয়া, টেক্সট উইডগেট এরিয়াটি ব্যবহার করতে পারবেন আর একাধিক। তো আমরা তো এই পর্যন্ত দেখলাম কিভাবে টেক্সট উইডগেট ব্যবহার করা যায়।
ধন্যবাদ সবাইকে, টেকসই আলোচনা এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন।